আজকে আমাদের বিপদের কোনো অভাব নাই, চতুর্দিকে বিপদ, টেনশন, অভাব, অনটন, দুঃখ, দুর্দশা, বালা, মুসিবতের কোনো শেষ নাই। আজকে এমন একটা আমল শিক্ষা দেব যে কোনো বিপদে আমলটি করবেন ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যে সাহায্য পাবেন। এই আমলটি হাদিস থেকে প্রমাণিত, সহি হাদিস দ্বারা প্রমাণিত। এই আমলটি যে কোনো বিপদে আপনি করতে দেরি, মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা সাহায্য করবে। আল্লাহু আকবার বলেন। বিশ্রামে সাহাবী হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্রামে যায়েদকে বললেন, মদিনায় চলে যাও হিজরত করে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে মদিনায় যায়, সাথে দেখা হলো একজন লোক। ওই লোকটি বলতেছে, যায়েদ কোথায় যাও? বলে মদিনায়। ওই লোকটি বলে, যায়েদ আমিও তোমার সাথে মদিনায় যাব। ওই লোকটার মাথায় পাগড়ি, টুপি, পাগড়ি, লম্বা জুব্বা। যায়েদ বুঝলেন না যে সে মুনাফেক। এমন আমাদের সমাজে অনেক লোক আছে দেখবেন, মাথায় টুপি, লম্বা পাগড়ি, মুখে দাড়ি, এরপর মুনাফিকি করে, বাটপারি করে, ইসলামের বিরুদ্ধাচরণ করে। আছে না? নাই, অনেক আছে এরকম। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে চলেন, ভালোই তো হয়, একা একা রওনা দিয়েছিলাম, এখন সঙ্গী পেলাম, ভালো হলো। দুইজনে রওনা দিলেন। যেতে যেতে বহুদূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে পড়লেন, দুইজনে ক্লান্ত হলেন। যায়েদ বলে, ভাই চলো আমরা একটা গুহার মধ্যে কিছুক্ষণ বিশ্রাম নেই, আমরা কিছুক্ষণ ঘুমাই, ক্লান্তিটা দূর হবে, এরপরে আমরা মদিনায় রওনা দিব। চলেন আমরা একটা গুহায় ঢুকি, একটু ক্লান্তি দূর হলেই আমরা আবার মদিনায় রওনা দিব। বলো ঠিক আছে। ওই মুনাফেক বললো, এই তো সুযোগ আমার। যায়েদকে বললো, যায়েদ তুমি ঘুমায়া পড়ো, আমি বসে থাকি। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়া পড়লেন, আর এই সুযোগে মুনাফেক হযরত যায়েদের হাত পা বেঁধে ফেললেন। যায়েদ তো দুর্বল, ক্লান্ত, পরিশ্রান্ত মানুষ, সফর করেছে, লম্বা সফর, শুইতে দেরি, ঘুমোতে দেরি নাই, আর ওই মুনাফেক হাত পা বাঁধলেন, হাত পা বেঁধে ফেললেন। এবার যায়েদ দেখে মুনাফেক হাত পা বেঁধে ফেলেছে, মুনাফেক তার সেই খাপ থেকে তরবারি খুললেন, খুলেই বলতেছে, যায়েদ আমি তোমাকে এখন হত্যা করব, এখন আমি তোমাকে জবাই করব। যায়েদ বলে, কেন? লিমা তাকতুলুনি, কেন আমাকে তুমি হত্যা করবে, কি অপরাধ আমি করেছি? মুনাফেক বলতেছে, হে যায়েদ আমি জানি, ইন্নি আলামু আন্না মুহাম্মাদান ইউহিব্বুক, আমি জানি মুহাম্মদ তোমাকে ভালোবাসে, তুমি মুহাম্মদকে ভালোবাসো, আর উবগিদুহু, আর মুহাম্মদকে আমি ঘৃণা করি, মুহাম্মদের সাথে আমি শত্রুতা রাখি, সুতরাং তোমাকে মুহাম্মদ অনেক মুহাব্বত করে, তোমাকে হত্যা করলে মুহাম্মদ কষ্ট পাবে আর আমি আনন্দ পাবো, এটাই আমার সার্থকতা, মেন উদ্দেশ্য হলো তোমাকে হত্যা করে আমি মুহাম্মদকে কষ্ট দেব। নাউজুবিল্লাহ বলেন, আমি তোমাকে হত্যা করব। যায়েদ বলেন, আমাকে হত্যা করো না। ওই মুনাফেক বলেন, না আমি এখনই তোমাকে হত্যা করে ফেলব। তখন যায়েদের গলার মধ্যে ছুরি চালাবেন, তখন যায়েদ বলে, আগিতনি ইয়া রহমান, হে আল্লাহ, হে রহমান, আপনি আমাকে সাহায্য করেন। এই কথা যখন বললেন, আকাশ থেকে বিকট আওয়াজ, লা তাকতুলহু, তাকে হত্যা করো না, বাইরে থেকে যেন বিশাল এক আওয়াজ। তো মুনাফেক বলল, ভিতর বাইরে থেকে কি আওয়াজ দিল, তাকে হত্যা করো না। মুনাফেক বের হলো, দেখে কেউ নাই, কিছুক্ষণ তাকিয়ে আবার ভিতরে ঢুকে আবার যায়েদকে হত্যা করতে যাবেন। যায়েদ আবার বলল, আগিতনি ইয়া রহমান, আয় আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, হে রহমান আপনি সাহায্য করেন। এই কথা বলতে দেরি আবার একটা আওয়াজ, লা তাকতুলহু, তাকে হত্যা করো না। তো মুনাফেক বলে, বাইরে থেকে কে বলে হত্যা করো না? আবার বের হলেন, বের হয়ে দেখে কেউ নাই, অদৃশ্য। মুনাফেক কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, এরপরে আবার ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে তখন যায়েদের গলার মধ্যে যখন ছুরি চালাবেন, যায়েদ বলে, আগিতনি ইয়া রহমান, হে রহমান আপনি আমাকে সাহায্য করেন, এই মরুভূমিতে আপনি আমাকে সাহায্য না করলে কেউ আমাকে সাহায্য করতে পারবে না। এই ভেবে হযরতে যায়েদ কান্না করে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। বাইরে থেকে আবার আওয়াজ, লা তাকতুলহু, ধমক দিয়ে তাকে হত্যা করো না। মুনাফেক এবার বের হলেন তৃতীয়বার, বের হয়ে দেখেন একজন সাদা কাপড় পরিহিত যুবক, দেরি করলেন না, মুনাফেকের গর্দানটা আলাদা করে ফেললেন, সাথে সাথে মুনাফেকের গর্দানটা আলাদা করে ফেললেন। মুনাফেকের গর্দানটা আলাদা করার পরে ওই সাদা কাপড় পরিহিত যুবক মাথার মধ্যে নীল পাগড়ি, হাতে নাঙ্গা তরোয়ার,
নাঙ্গা তলোয়ার নিয়ে ভিতরে ঢুকে জায়েদের হাতের বাদনগুলো কেটে দিলেন, জায়েদের পায়ের বাদনগুলো কেটে দিলেন। জায়েদ বলে, মান আনতা, কে আপনি? বলে, আনা জিব্রাইল, আমি হযরতে জিব্রাইল। আল্লাহু আকবার! জায়েদ মুনাফিক যখন তোমাকে প্রথমবার হত্যা করবার জন্য যায়, যখন তুমি বললে ইসনিয়া রহমান, তখন আমি সিদরাতুল মুনতাহাই, সিদরাতুল মুনতাহা থেকে ধমক দিলাম, লা তাকুতুল হো। দ্বিতীয়বার যখন তোমাকে হত্যা করতে যায়, তখন আমি প্রথম আসমানে, তখন তুমি বললে লা তাকুতুল হো, তখন আমি তাকে ধমক দিলাম, লা তাকুতুল হো বলে। দ্বিতীয়বার মুনাফেক বের হলো, তৃতীয়বার যখন তোমাকে হত্যা করতে যায়, তখন আমি তোমাদের গুহার বাইরে, তখন আমি ধমক দিলাম, লা তাকুতুল হো। মুনাফেক বাইরে আসলো, আমি তার কল্লাটা আলাদা করে দিলাম। তুমি তো বলেছো ইয়া ইসনিয়া রহমান, হে রহমান সাহায্য করো, আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি, আল্লাহ আমাকে আদেশ করেছেন জিব্রাইল যাও, তুমি মুনাফেক থেকে আমার জায়েদকে হেফাজত করো। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলি ভাই ও বোনেরা, তোমরা যারা বিপদে আছো টেনশন করবেন না, আল্লাহ তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা, আল্লাহ বলেন যেটা সইতে পারে না এটা আল্লাহ তাআলা দেন না বান্দা বান্দিকে, তবে হ্যাঁ বিপদ আপদ অবশ্যই দেন, পরীক্ষা করবার জন্য, গুনাহ মাফের জন্য টেনশন নাই। যদি বড় বড় বিপদে পড়ে যান, বড় মুসিবতে পড়ে যান, আপনি রহমান বলবেন আল্লাহর কাছে। হাদিস থেকে প্রমাণিত, আগিসনিয়া রহমান এই নামটি বলে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, পানা চাবেন ইনশাল্লাহ। যে আল্লাহ জায়েদকে মুহূর্তের মধ্যে সাহায্য করেছে, ওই আল্লাহ এখনও জীবিত আছে, ওই আল্লাহ আপনাকে আমাকে সাহায্য করবে, ঠিক কি না? এই জন্য যে কোনো বিপদে এই দোয়া পড়তে দেরি, এক সেকেন্ডের মধ্যে সাহায্য পাবেন। ওই ইমান নিয়ে, ওই কলপ নিয়ে, ওই বিশ্বাস নিয়ে যদি আপনি চাইতে পারেন, আল্লাহ আমাদেরকে ওই ইমান নিয়ে, ওই বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।